আজ শুক্রবার থেকে দুদিনব্যাপী আসাম বিশ্ববিদ্যালয়ের 21তম সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়েছে। এদিন আসাম বিশ্ববিদ্যালয়ে নেতাজি সুভাষ মুক্ত মঞ্চে সকাল 11:30 থেকে সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়। সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে মধ্যপ্রদেশের ডক্টর হরিসিংহ গৌড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নীলিমা গুপ্তা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এয়ার চিফ মার্শাল প্রাক্তন অরূপ রাহা। উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজীব মোহন পন্থ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রত্যুষ কিরণ দাস সহ অন্যান্য অধ্যাপকবৃন্দ। এদিন ডিলিট, পিএইচডি, এমফিল, এমএ, এমকম, এমএসসি, বিটেক, এমটেক, এমবিএ সহ বিভিন্ন বিভাগের ডিগ্রি প্রদান করা হয়। বেঙ্গুলি জুমা রাত্রি বেঙ্গুলি বেঙ্গুলি